আমাদের আজকের রেসিপি নিরামিষ পনির পছন্দা। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির, আর সেই পনিরটাকে আমরা এরকম চৌকো চৌকো স্লাইস করে কেটে নেব। দেখবেন যেন প্রতিটা স্লাইস বেশি মোটা বা বেশি পাতলা না হয়। এবার পুরের জন্য আমরা নিয়ে নিচ্ছি 150 গ্রাম ছানা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, স্বাদ মতো নুন, ধনে জিরে গুঁড়ো 2 টিস্পুন, আর রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর নিয়ে নিচ্ছি কুচনো কাজু আর কুচনো কিশমিশ। আপনারা আপনাদের মন মতো যা খুশি ট্রাই ফ্রুট সেখানে অ্যাড করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টেবিল স্পুন আদা বাটা। তারপরে সবকটা উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ওই পুরটা থেকে একটুখানি নিয়ে একটা পনিরের স্লাইসের ওপর এরকমভাবে আমরা পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখুন আমরা কেমন করে দিচ্ছি। খুব সাবধানে পনিরের স্লাইসগুলোকে ধরতে হবে যেন ছিঁড়ে না যায়। খুব সাবধানে কাজটা কিন্তু করতে হবে। এরকমভাবে আমরা সব কটা করে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে 2 টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি জল। এটা আসলে পনিরটাকে কোট করার জন্য। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে এক একটা পনিরের ওই পিসগুলোকে নিয়ে আমরা এরকমভাবে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নেব। তারপরে খুব সাবধানে একটা একটা করে গরম তেলে দিয়ে দেব। ফ্লেমটা বেশি হাই না রাখাই ভালো, মিডিয়াম ফ্লেম রাখবেন। এরকমভাবে লাল লাল করে পনিরগুলো এপিট ওপিট করে ভাজার পর আমি তুলে নিচ্ছি। এবার গ্রেভির জন্য আমরা নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন মতো ঘি বাট তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দারচিনি, জিরে, একটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আর গোটা গোলমরিচ। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ঝাল হবে না কালারের জন্য। এবার আমরা নিয়ে নিয়েছি 2 বিগ স্পুন আদা আর জিরে বাটা আর টমেটো পিউরি আর লঙ্কা বাটা। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর জিরে বাটা। এবার মশলার কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো আর লঙ্কা বাটাটা। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 3 বিগ স্পুন কাজু বাটা। আপনারা চাইলে কাজুর সাথে পোস্ত বেটে নিতে পারেন, তাতে স্বাদ আরও ভালো হবে। এবার মশলাটা এরকম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি আগেই বলেছিলাম গরম জল দিচ্ছি, কারণ গরম জলে খাবারের স্বাদ বাড়ে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টার্মারিক বা হলুদ। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকলে দুধের সর দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি একটু পনিরটা মিষ্টি মিষ্টি পছন্দ করি। এবার এক একটা পনিরের টুকরো নিয়ে খুব সাবধানে গ্রেভির মধ্যে দিতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে। দেখুন আমি কেমন করে দিচ্ছি। এবার আলতো করে আমরা পনিরগুলোকে গ্রেভির মধ্যে ভিজিয়ে দেব। এবার 2-3 মিনিট ফোটানোর পর আমরা এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস আমাদের পনির পছন্দা রেডি। এটা যে কোনো নিরামিষের দিন পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ইজিলি যায়।
আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।